বাড়িতে ফিরল শহীদ জওয়ানের দেহ। সামরিক মর্যাদায় শেষ বিদায় জানালেন সহকর্মীরা। কাঁচরাপাড়ার বাড়িতে শুধু স্বজন হারানোর কান্না। শহীদ সেনা জওয়ান প্রেম কুমার চৌধুরীর নিথর দেহ ফিরল কাঁচরাপাড়ার বাড়িতে। শহীদ সেনা জওয়ানের মৃতদেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার সহ গোটা এলাকাবাসী। শোকের ছায়া কাঁচরাপাড়ায়। গার্ড অফ অনার দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় ভারতীয় সেনার পক্ষ থেকে। দেশের জন্য কর্তব্য পালনে বেরিয়েছিলেন জওয়ান প্রেম কুমার চৌধুরী, কিন্তু ভাগ্যের কি পরিহাস। সেনা জওয়ান প্রেম কুমার চৌধুরী লাদাখে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি কার্গিলে গিয়েছিলেন ইউনিটের কাজে কিছু জিনিস আনতে। ফেরার পথে ঘটে বিপত্তি, গাড়ি পড়ে যায় খাদে, নিমিষেই মৃত্যু হয় তার। শুক্রবার তার মরদেহ আসে বাড়িতে। শোকের ছায়া কাঁচরাপাড়ায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। শেষবারের জন্য শহীদ সেনা জওয়ান প্রেম কুমার চৌধুরীকে শ্রদ্ধা জানাতে এসেছেন সকলে। খবর পেয়ে শহীদ সেনা জওয়ানের বাড়ি পৌঁছেছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং, রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং বিধায়ক সুবোধ অধিকারী সহ বহু এলাকার মানুষ। এলাকার বিদায়ী সাংসদ অর্জুন সিং বলেন, আমাদের এলাকার ছেলে, দেশের ছেলে। তিনি বলেন, এভাবে বীর প্রেম কুমারকে চলে যেতে হবে ভাবতে পারিনি। তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে গেলাম, তবে ওর বাবা দাদার সাথে কথা হয়েছে, আমরা সব সময় ওর পরিবারের পাশে আছি। আমাদের দেশের জন্য একটা আমাদের এলাকার ছেলে প্রেম কুমার চৌধুরী, তার নিজের প্রাণ দিতে হলো। আমরা ওর বাবার সঙ্গে কথা বলেছি, ভাইদের সঙ্গে কথা বলেছি, আমরা ওর পাশে আছি, ওর পরিবারের পাশে আছি। আমরা খুব দুঃখিত, মর্মাহত। ক্ষতি তো নিশ্চয়ই হবে, একটা প্রাণ যাওয়া মানে দেশের ক্ষতি, আমাদের সমাজের ক্ষতি, আমাদের পরিবারের ক্ষতি। পরিবারের লোকের সঙ্গে কথা হয়েছে? কথা হয়েছে, বাবার সঙ্গে কথা, ভাইদের সঙ্গে কথা, আমরা ওদের পাশে আছি। জানা যায় প্রেম কুমার চৌধুরী গত 15 মার্চ লাদাখ গিয়েছিলেন কার্গিলে। এরপর তিনি ফিরে এসেছিলেন 19 মার্চ। সেই দিনই তার গাড়ি পড়ে যায় খাদে। গাড়ি সেখানে পড়তেই আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর শুক্রবার কাঁচরাপাড়া সিটি বাজারে ফেরে তার দেহ। প্রেম কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে বহু মানুষের ভিড় হয় এলাকায়। চোখের জলের মধ্য দিয়ে বাড়ির ছেলেকে চিরতরে বিদায় জানালেন পরিবারের সদস্যরা। সেনাবাহিনীর পক্ষ থেকে এদিন গার্ড অফ অনার দেওয়া হয়। প্রেম কুমার চৌধুরীর শেষকৃত্যে হাজির হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক জানান, যেভাবে হঠাৎ ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে সেটি খুবই দুঃখজনক। আমরা এসেছি তাকে শ্রদ্ধা জানাতে, তবে তার পরিবারের যে ক্ষতি হল তা অপূরণীয়। এই বিষয়ে তিনি আরও জানান, খুব দুঃখজনক, এটা তো একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, খুব দুঃখজনক। পরিবারের হ্যাঁ হ্যাঁ কথা হয়েছে, বাবা মেয়ের বাবা মানে ওনার স্ত্রীর বাবা,
প্রাকৃতিক মৃত্যু তো মানে এখানে তো আর সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, পাশে দাঁড়িয়েছি দাঁড়িয়ে আছি, খুব দুঃখজনক। মানে একদম ইয়ং ছেলে একটা, আরে ইয়ং ছেলে চলে গেল দেশের কাজ করতে গিয়ে, বড় ক্ষতি। ভারতীয় সেনা জওয়ানের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাঁচরাপাড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।